ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস টেনের ব্যাকরণ বইয়ের কারক ও অকারক সম্পর্ক এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, কারক ও অকারক সম্পর্ক চ্যাপ্টারটির যে প্রথম মানে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কারক। কারক নিয়ে আমি প্রথম আলোচনা করব, তারপর অকারক নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক কারক নিয়ে। আমাকে কারক ব্যাপারটি জানতে গেলে প্রথমেই জানতে হবে এর সংজ্ঞা। না কি বলেছে, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে বিশেষ সম্পর্ক তাকেই বলা হয় কারক। ঠিক আছে, নামপদ বলতে কোনটাকে বোঝাচ্ছে? না, নামপদ বলতে বোঝায় বিশেষ্য পদ, আর একটা হচ্ছে সর্বনাম পদ। এই দুটি পদ এখানে আমার লাগবে। ঠিক আছে, একটা বিশেষ্য আর একটা সর্বনাম। সর্বনাম পদ কোনগুলো? যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, তাহারা, এগুলো হচ্ছে সর্বনাম পদ। আর বিশেষ্য পদ কোনগুলো? যেমন ধরো কারোর নাম, যেমন রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি নাম যেগুলো বোঝায় সেগুলোই হচ্ছে বিশেষ্য পদ। তাহলে বুঝতে পারলে বিশেষ্য সর্বনাম পদ? না, এই সমস্ত পদগুলোর সঙ্গে ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে কোনগুলো? যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকেই বলা হয় ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। আমি যেমন উদাহরণটা দিয়েছি, কি লিখেছি, না রাম বাড়ি যায়। দেখো এখানে যায়, যাওয়াটা কি একটা কাজ বোঝাচ্ছে? তাহলে যাওয়া, যায় যেটা আছে সেটা হচ্ছে আমার ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে নামপদ, নামপদ অর্থাৎ রাম, রামটা এই বিশেষ এবং সর্বনাম পদের মধ্যে কোন পদটা? কারণ নামযুক্ত পদ মানে আমি কি বলেছি, বিশেষ্য পদ। তাহলে রাম হচ্ছে একটা বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের সঙ্গে যায় এই ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। আমি রামের নিচে দাগ দিয়েছি, কারণ কি, এখানে রামটা হচ্ছে আমি কি বলেছি, বিশেষ্য এবং সর্বনাম পদগুলোই হবে শুধুমাত্র কারক। যেহেতু এখানে রামটা বিশেষ্য পদ, সেই কারণেই আমি রামের নিচে দাগ দিয়েছি। ঠিক আছে, এবার চলো শুরু করা যাক কারকের ভাগগুলো। কারককে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা কি, না কর্তৃকারক। দ্বিতীয়টা কি, কর্মকারক। তৃতীয়টা হচ্ছে করণকারক। চতুর্থ হচ্ছে নিমিত্তকারক। পঞ্চম হচ্ছে অবদানকারক। এবং অধিকরণকারক হচ্ছে ছয়তম। তাহলে প্রথম আমরা জানবো কর্তৃকারক ব্যাপারটা। কর্তৃকারক কাকে মানে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা কর্তৃকারক? কারণ ধরো যেমন রাম বাড়ি যায়, এই উদাহরণটিতে যায়টা কী বললাম, একটা ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদকে আমি যদি কে দ্বারা প্রশ্ন করি, আমি যে উত্তর পাবো সেটাই হচ্ছে কর্তৃকারক। তোমাদের যে কোশ্চেন থাকবে, ধরো তোমাদের এই কোশ্চেনটা আছে, তোমাদের রামের নিচে দাগ দেওয়া পড়েছে যে বল মানে করতে বলেছে রামটা একটা কী কারক এবং কোন বিভক্তি লেখম। আমি বিভক্তি ব্যাপারটা পরে আসছি, প্রথম আমি কারকটাকে চেনাচ্ছি। তাহলে যায় একটা ক্রিয়াপদ, আমি ক্রিয়াপদকে প্রশ্ন করতে বলেছি কি দিয়ে, না কে দিয়ে। তাহলে কে যায়, রাম যায়, উত্তর পেয়ে যাচ্ছি, রামের নিচেই দাগ দেওয়া আছে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই উদাহরণটি কি হবে, না কর্তৃকারকের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি কর্মকারক। দেখো কর্মকারককে আমি কর্তৃকারককে কি দিয়ে প্রশ্ন করতে বলেছিলাম, কর্তৃকারক পেতে গেলে কে দিয়ে প্রশ্ন করতে বলেছিলাম, ক্রিয়াপদকে। কর্মকারককে আমি একইভাবে ক্রিয়াপদকে আমি কি প্রশ্ন করব, না কি এবং কাকে প্রশ্ন করব। যেমন এই উদাহরণটিতে আমি বলছি, মানুষের কল্যাণে আত্মনিয়োগ করো। আমি এখানে ক্রিয়াপদ কোনটা পাচ্ছি, না আত্মনিয়োগ করাটা আমি ক্রিয়াপদ পাচ্ছি। তাহলে আমি প্রশ্ন করব, কার কল্যাণে আত্মনিয়োগ মানে করো, না মানুষের কল্যাণে। তাহলে আমি উত্তরটা কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তাহলে এই মানুষের নিচে দাগ দেওয়া যে সেন্টেন্সটা আছে সেটা কি ধরনের কারক, না কর্মকারক। বুঝতে পেরেছ? আশা, এখানে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি ক্রিয়াপদকে, আমি কিন্তু যে যে শব্দটার নিচে বা যে পদটার নিচে আন্ডারলাইন করা আছে আমি সেই উত্তরটা পাবো, সেটাই হচ্ছে কর্মকারক।
একইভাবে করণ কারক আমি কিভাবে পারবো, না ক্রিয়াপদকে আমি যদি দ্বারা দ্বারা প্রশ্ন করি কিভাবে? দেখো বাক্যটাতে কি বলছে, সবাই যেন হাসিতে ফেটে পড়ল। তাহলে সব ফেটে পড়া একটা হচ্ছে কি নাম ক্রিয়াপদ, তাহলে কিসের দ্বারা ফেটে পড়লো, না হাসির দ্বারা ফেটে পড়লো, তাহলে আমি হাসিতে কিন্তু পাচ্ছি, এবং দেখো হাসির নিচেই কিন্তু দাগটা দেওয়া আছে। তাহলে এমনভাবে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে যেন আমি যে পদটা বা শব্দটার নিচে দাগ দেওয়া আছে আমি সেই শব্দটাই পাই। তাহলে সেইটাই হচ্ছে আমার সেই ধরনের কারক। আমি যদি কে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমি যদি যে পদের নিচে দাগ দেওয়া আছে আমি যদি সেই মানে অ্যান্সারটাই পাই, তাহলে সেটা হবে কর্তৃকারক। আমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আমি যদি উত্তরটা পেয়ে যাই, তাহলে সেটাই হচ্ছে কর্মকারক। আমি যদি দ্বারা দ্বারা প্রশ্ন করে সেই উত্তরটাই পাই, তাহলে সেটাই হবে করণকারক। বুঝতে পারলে নিশ্চয়ই? এবার দেখো নিমিত্ত কারক আমি কিভাবে পেতে পারি, না আমি যদি ক্রিয়াপদকে কিসের জন্য কার জন্য আমি যদি জন্য দ্বারা প্রশ্ন করি, তাহলে সেক্ষেত্রে আমি দেখো যে শব্দটা নিচে দাগ দেওয়া আছে সেই শব্দটাই আমি পাচ্ছি। উদাহরণটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো অন্ধজনে দেহ আলো, তাহলে দেহ মানে কি, এখানে দেহ মানে শরীর বোঝাচ্ছে না, অন্ধজনে দেওয়াল মানে অন্ধজনকে আলো দাও। এবার দেও, তাহলে দেওটা কি একটা ক্রিয়াপদ, দেওয়া একটা ক্রিয়াপদ, তাহলে কা মানে কাদের জন্য আলো দেওয়া উচিত, না অন্ধজনের জন্য আলো দেওয়া উচিত, তাহলে আমি উত্তরটা পাচ্ছি কি অন্ধজনে, সে কারণেই এটা হচ্ছে নিমিত্ত কারকের উদাহরণ। এবার আসি আমরা অপাদান কারক। অপাদান মানে হচ্ছে কোথা থেকে বা কিসের থেকে, যখনই থেকে মানে প্রশ্ন করব থেকে, তখনই সেটা হচ্ছে অপাদান কারক। যেমন ধরো গাছ থেকে আম পড়লো, তাহলে কোথা থেকে আম পড়লো, না গাছ থেকে, দেখো গাছ থেকে এই দু এই একটা শব্দ এই একটা শব্দ, তাহলে এই পুরো দুটো শব্দের পুরোটার নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমি কোথা থেকে আমি যখন প্রশ্ন করছি ক্রিয়াপদকে, তাহলে আমি কিন্তু গাছ থেকে উত্তরটা পাচ্ছি, সে কারণেই এটা অপাদান কারকের উদাহরণ। এবার আসি অধিকরণ কারক। অধিকরণ মানে কি, না কোথায়, কোন একটা স্থান বোঝায় বা আধার বোঝায়, তখন সেটা হয় অধিকরণ কারক। কোথায়, যেন যেমন ধরো রাম বনে যায়, কোথায় যায়, না বনে যায়, তাহলে আমি উত্তরটা দেখো বনে পাচ্ছি, আর বনের নিচেই কিন্তু দাগ দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে অধিকরণ কারকের উদাহরণ। এইভাবে তোমাদের ধরো কোনো একটা বাক্য দিয়ে দিল এবং বাক্যের কোনো একটা পদের বা শব্দের নিচে দাগ দেওয়া আছে, তোমরা কি করবে যখন তোমরা প্রথম করবে, না ক্রিয়াপদ আগে খুঁজে বার করবে, কোন পদটার দ্বারা কাজ বোঝাচ্ছে আমি বলেছি সেটাই ক্রিয়াপদ, তাহলে প্রথম কাজ হচ্ছে ক্রিয়াপদকে খুঁজে বের করা। তারপর তোমরা একে একে প্রশ্ন করবে, প্রথম কে দ্বারা প্রশ্ন করবে, তোমরা যদি যে উত্তরটা পাবে সেই উত্তরটার নিচেই যদি দাগটা দেওয়া থাকে, তাহলে সেটা হবে কর্তৃকারকের উদাহরণ। এভাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে যদি সেই উত্তরটা পাওয়া যায়, তাহলে হবে সেটা কর্মকারকের। আর তারপর দ্বারা দ্বারা প্রশ্ন করবে যদি উত্তরটা পাওয়া যায় সেটা, তাহলে সেটা হচ্ছে করণ কারক। যদি তোমরা জন্য দিয়ে প্রশ্ন করো, তাহলে সেটা হবে নিমিত্ত কারক, যে উত্তরটা পাওয়া যাবে। যদি তোমরা কোথা থেকে বা কিসের থেকে প্রশ্ন করো, যদি উত্তরটা সেটা পাওয়া যায়, তাহলে সেটা হবে অপাদান কারক। আর যদি তোমরা কোথায় এই শব্দ দ্বারা যদি প্রশ্ন করো, তাহলে তোমরা যদি সেই উত্তরটা পাও সেটা হবে অধিকরণ কারক। তাহলে তোমরা একে একে প্রশ্ন করবে, যেটা উত্তর পাবে সেই উত্তরটাই কিন্তু তোমার সেই জন্য মানে যদি তোমরা জন্য দিয়ে পাও তাহলে সেটা হবে নিমিত্ত কারক। তাহলে ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে কারকটা তোমাদের লিখতে হবে। কারক এবং বিভক্তি লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আর কোশ্চেন এখান থেকে এই চ্যাপ্টারটা থেকে আসেই, আর আর নাম্বারটাও কিন্তু ব্যাকরণে সবসময় কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। সে কারণে আমি তোমাদের বলছি কারক জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর খুব ভালোভাবে বুঝবে যেন ওখান থেকে যে নাম্বারটা তোমরা পাও মানে যেটা লিখবে যেন সেটাই সঠিক হয়, এভাবেই বুঝবে। এবার দেখো তোমাদের আমি বলেছিলাম যে বিভক্তির ব্যাপারটা পরে বলবো, এবার আসি আমরা বিভক্তির ব্যাপারটায়। দেখো আমি বিভক্তি জানতে গেলে
আমাকে কি জানতে হবে? প্রথম সংজ্ঞা জানতে হবে। তাহলে আমি সংজ্ঞাটা বলছি, দেখো কি এখানে আছে, শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় বিভক্তি। তাহলে দেখো আমি তোমাদের একটা, যেমন রাম বনে যায়, বনের নিচে দাগ দেওয়া আছে, দেখো বন একটা শব্দ, ঠিক আছে, বন একটা শব্দ, তার সাথে কি যুক্ত আছে? না এ যুক্ত আছে, তাহলে তবেই তো আমি বনে পাচ্ছি। এবার দেখো এই এটা, এটা হচ্ছে একটা বিভক্তি, কেন না এ কে রে, সরি এ কে র তে এর, এবং এই যে পাঁচটা বিভক্তি এটাই হচ্ছে, এইগুলোই হচ্ছে পাঁচটা বিভক্তি। দেখো এ প্রথম আছে, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে উত্তরটাকে লিখবো, যদি তোমাদের কোশ্চেনে থাকে রাম বনে যায় এবং বনের নিচে যদি দাগ দেওয়া থাকে, তোমরা উত্তরটাকে লিখবে না অধিকরণ কারকে এ বিভক্তি, বুঝতে পারলে? এবার ধরো তোমাদের রামের নিচে দাগ দেওয়া আছে, মানে এই ফার্স্ট উদাহরণটা, রাম বাড়ি যায়, তোমরা ক্রিয়াপদকে প্রশ্ন করলে কে বাড়ি যায়? রাম বাড়ি যায়। তাহলে আমি কর্তৃক কারক আমি পেয়ে গেলাম, মানে কারকটা পেয়ে গেলাম। আমাকে নির্ণয় করতে বলেছে কি কারক এবং বিভক্তি, আমি কারক পেয়ে গেছি, আমাকে বিভক্তিটা নির্ণয় করতে হবে। কিন্তু দেখো রামের সাথে এই পাঁচটা বিভক্তির মধ্যে কি কোনো কিছু আছে? নেই, সে কারণে আমি তখন এখানে কি লিখব না শূন্য বিভক্তি। এই যে আমি লিখেছি এই পাঁচটার মধ্যে যদি কোনো বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা তুমি লিখবে, যদি না থাকে তাহলে সেটা হবে শূন্য বিভক্তি। তাহলে আমি কি উত্তরটা লিখব না কর্তৃক কারকে শূন্য বিভক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি আমি অনুসর্গের ব্যাপারটা। দেখো তোমাকে এমন একটা উদাহরণ দিয়ে দেবে যে যে উদাহরণটাতে কিন্তু সেখানে বিভক্তি নেই, তা বলে তুমি কিন্তু শূন্য বিভক্তি সব জায়গায় লিখতে পারবে না। কারণ কি, তোমাদের এমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো গাছ থেকে আম পড়লো, ঠিক আছে, আমি যখন মানে পড়লো দিয়ে, পড়লোকে আমি যদি কোশ্চেন পড়ি কোথা থেকে, তাহলে আমি উত্তর পেয়ে যাচ্ছি গাছ থেকে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক, আমি তো সেটা বুঝতেই পারলাম। সরি এখানে কারণ হবে না, কার রোগ হবে, ঠিক আছে। এবার দেখো আমি উত্তর পেয়ে যাচ্ছি, তাহলে আমি কী লিখব না অপাদান কারক। এবার গাছ থেকে, দেখো গাছের সঙ্গে সরাসরিভাবে কিন্তু থেকে এই কথাটা যুক্ত নেই, ঠিক আছে, এই শব্দটা কিন্তু যুক্ত নেই, একটু আলাদাভাবে ছেড়ে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি শূন্য বিভক্তি লিখে দিতে পারবো না, কারণ গাছের নিচেও দাগ দেওয়া আছে বা থেকের নিচেও দাগ দেওয়া আছে। এক্ষেত্রে কি এটা হবে না তোমাদের লিখতে হবে থেকে অনুসর্গ। তাহলে আমি কি বললাম না অনুসর্গ হচ্ছে সেই শব্দ যেটা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সাথে যুক্ত না হয়ে আলাদাভাবে বসে নিজের স্বতন্ত্রতা বজায় রাখে। তাহলে থেকে হচ্ছে আলাদা একটা পদ, এই সরি হ্যাঁ আলাদা একটা পদ বা শব্দ, ঠিক আছে। তাহলে তোমাদের উত্তরটা কী লিখতে হবে না অপাদান কারকে থেকে, অপাদান কারক লিখে কমা দেবে আর থেকে অনুসর্গ লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের ধরো কোনো কারণে মানে কোনো কোশ্চেন পড়লো বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য, তখন তোমাদের কিন্তু এই পার্থক্যটা লিখতে হবে। কি লিখবে না ধাতু বা শব্দের পরে বসে, আমি তোমাদের বলে দিলাম বিভক্তি, ধাতুটা তোমাদের আমি বলিনি কারণ বেশিরভাগ উদাহরণই কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক আছে। তোমাদের যেমন উদাহরণ দিলাম আমি, যেমন দেখো অন্ধজনে দেহ আলো, অন্ধজন এটা একটা শব্দ, আর এ দেখো অন্ধজনে এ, এটা হচ্ছে দেখো এখানে বিভক্তি আমি বলেই দিয়েছি। এই পাঁচটা বিভক্তি তোমাদের মনে রাখতেই হবে, এ কে র তে এর, এই পাঁচটা বিভক্তির কথা। তাহলে এ এখানে একটা বিভক্তি, তাহলে এটা কার সাথে যুক্ত হয়েছে? শব্দের সাথে যুক্ত হয়েছে, শব্দের সাথে আমার কিন্তু বিভক্তি যুক্ত হচ্ছে। কিন্তু অনুসর্গ এখানে কি কি বললাম না অনুসর্গ কিন্তু শব্দের সাথে যুক্ত হচ্ছে না, আলাদাভাবে বসছে। তাহলে আমি এখানে কি লিখতে পাচ্ছি, তাহলে প্রথম যে উদাহরণ, এই সরি প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ধাতু বা শব্দের পরে বসছে, পিছনেই বসছে,
আর অনুসর্গের ক্ষেত্রে কি শব্দের পরে ছাড়াও আগেও বসতে পারে। এখানে আমি তোমাদের যে উদাহরণটা দিয়েছি, যেমন গাছ থেকে আম পড়লে যে উদাহরণটা আমি তোমাদের দিলাম, সেখানে কিন্তু দেখো পরে বসছে অনুসর্গটা। অনেক ক্ষেত্রে কিন্তু অনুসর্গটা শব্দের আগেও বসে, যেমন উদাহরণটা কি আছে, না বিনা মেঘে বজ্রপাত ঘটলো। তোমরা বিনা মেঘে বজ্রপাত মানে কথাটা শুনে থাকবে, কারণ এটা একটা বাগধারা। দেখো মেঘটা কি একটা বিশেষ্য পদ, বিশেষ্য পদের আগে বিনা কথাটা বসেছে, তাহলে আগেও বসতে পারে এই অনুসর্গটা। বুঝতে পেরেছো? এবার আসি নেক্সট পয়েন্ট, কি বলেছে, শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়। ঠিকই বলে, মানে তোমাদের বললাম এই মাত্র, আমি তোমাদের ধাতুটা বলিনি, ধাতুর এরকম উদাহরণ আমি দেখতে পাইনি সে কারণেই বলিনি, শুধুমাত্র শব্দটারই বেশি পেয়েছি, সেখানে আমি শব্দ দিয়েই বুঝিয়েছি। তাহলে শব্দ বা ধাতুর সাথেই যুক্ত হচ্ছে, আমি বললাম, যেমন এটার ক্ষেত্রে যেমন বললাম গাছ, সরি বনে, বন যেটা বললাম বনের সাথে দেখো এ যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে যুক্ত হচ্ছে। কিন্তু 2 নম্বর, এই অনুসর্গের যে 2 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে শব্দ বা ধাতুর সাথে না জুড়ে আলাদাভাবে বসে, যেমন গাছ থেকে, বা এখানটা যেমন বললাম বিনা মেঘে, দেখো বিনা একটা শব্দ আর মেঘ একটা শব্দ, যুক্ত হচ্ছে না, তাহলে আলাদাভাবে বসছে, তাহলে অনুসর্গ কিন্তু সবসময় আলাদাভাবে বসে। 3 নম্বর পয়েন্টটা কি বলছে, না বিভক্তি বর্ণ বা ধ্বনিও হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের বর্ণ যখন সংজ্ঞাটা লিখিয়েছি, তোমাদের কিন্তু বর্ণ কথাটা বলেছি, ধ্বনি কথাটা বলিনি, ধ্বনিও লিখতে পারো, কিন্তু তোমরা যখনই সংজ্ঞা লিখবে সেখানে বর্ণটা লিখবে, ধ্বনিটা লিখো না। ঠিক আছে, তাহলে বিভক্তি বর্ণ বা ধ্বনি দুটোই হতে পারে। আর অনুসর্গ সব সময় শব্দ বা পদ হয়, বা অব্যয়পদ হয়, বা অসমাপিকা ক্রিয়া হয়। তাহলে এই তিনটে, তোমরা যে পয়েন্ট আমি তিনটে বললাম বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য বোঝানোর ক্ষেত্রে, এই তিনটে পয়েন্ট তোমরা ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, আর মুখস্থও করে নিতে পারো, অসুবিধা নেই, কারণ কোনো কারণে যদি পরীক্ষায় পড়ে যায় তখন তোমরা লিখতে পারবে। এবার আসি নির্দেশক, নির্দেশক বললে সব মানে নির্দেশক ব্যাপারটা কি, সেটা হচ্ছে ধরো কোন একটা শব্দ আছে, যেমন লোকটি, আমি যদি শুধু লোক লিখি সেটাকে মানে যে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আমি যদি লোকটি মানে ওই লোকটির উপরই আমি কিন্তু জোরটা দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে জোর দেওয়ার সময় যে আমার ওই যে টি শব্দটা ব্যবহার করলাম সেটাই কিন্তু নির্দেশক হয়ে যাচ্ছে, মানে জোর দেওয়া বোঝাচ্ছে। দেখো নির্দেশক কোনগুলো, তোমরা অত কিছু ডিটেলসে যাবে না, শুধুমাত্র মনে রাখবে নির্দেশক কোনগুলো, না টি, টা, খানা, খানি, গুলো, গুলি, দের, দিগের, এইগুলো হচ্ছে নির্দেশক। তোমরা বুঝতে পারলে তাহলে নির্দেশক মনে রাখবে, সরি বিভক্তি এবং অনুসর্গের পার্থক্যটা পড়বে, আর একটা হচ্ছে না বিভক্তি, এই 5টা মনে রাখবে, বিভক্তি কাকে বলে পড়বে, আর মানে কারক কিভাবে নির্ণয় করতে হয় সেই ব্যাপারটা মানে পড়ে রাখবে, এবং ভালোভাবে বুঝবে ব্যাপারটা। যদি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা।